সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দুর্নীতিবাজদের জন্য কড়া বার্তা থেকে ছাড় পাবে আওয়ামী না কেউ বলছে দুদক সকালের সঙ্গে আছি আমি হাসান তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে বিস্তারিত জানাতে ময়মন সিং এর ত্রিশালে আছেন সহকর্মী ওবায়দুল হক এবং ফেনীতে আছেন রিপোর্টার আতিয়া সজল শুরুতেই সরাসরি যাচ্ছি ওবায়দুল হকের কাছে ময়মনসিংহের ত্রিশাল ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ এই তিনটি উপজেলার তিনশো বায়ান্নটি কেন্দ্রে কিন্তু সকাল আটটা থেকে আটটা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে টানা বিকেল চারটা পর্যন্ত আমরা এখন আছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আলী আকবর ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এখানে সকাল আটটা থেকে কিন্তু ভোটগ্রহণ শুরু হয়েছে এবং ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ব্যাপক ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এখানে ভোট গ্রহণ চলছে আমি যদি একটু জানিয়ে রাখি যে এই কেন্দ্রটিতে কিন্তু আহ তিন হাজার পাঁচশো বিয়াল্লিশটি বিয়াল্লিশ জন ভোটার কিন্তু এখানে রয়েছেন এবং এখানে দশটি বোথের মাধ্যমে কিন্তু এই ভোটগ্রহণ পরিচালনা করা হচ্ছে আমি যেটি দেখি দেখেছি যে সকাল সাতটার কিছু সময় পর পরে এই কেন্দ্রটিতে ঢুকেছি এবং এই কেন্দ্রে যেটি দেখেছি যে প্রিজাইডিং অফিসার যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন সহকারী প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার তাদেরকে নিয়ে কিন্তু তিনি বসেছেন এবং যত সরঞ্জাম তাদের মাঝে দিয়েছেন এবং প্রত্যেকেই যে দশটি কক্ষের প্রত্যেকের মাঝে কিন্তু সেই যে সরঞ্জামগুলো তাদেরকে দেওয়া হয়েছে এবং দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এবং যেসব নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো নিয়মকানুন নিয়ম পালনের ক্ষেত্রে যথাযথভাবে বলা হয়েছে এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি এখানে যদি বলে এখানে পুলিশের পাশাপাশি কিন্তু আনসার সদস্য রয়েছে তারা সকাল থেকে এখানে মূলত তারা দায়িত্ব পালন করছেন এবং কাউকে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয়েছে না আমি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু সকল ভোটারই কিন্তু নারী ভোটার রয়েছেন এবং যেহেতু মাত্র কেবলমাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে তারা কিন্তু একে একে আসতে শুরু করেছেন বেশ কয়েকজন এসেছেন এবং তারা ভোট দিচ্ছেন আর অনেকে যারা বলছেন যে ঘরের কাজটা কিছু তারপর তারা ভোট ভোট দিতে আসবেন বলা চলে যে একটি একটি উৎসবমুখর বোর্ড হবে এবং ত্রিশালের এই এলাকাটিতে কিন্তু আমি এর আগেও দেখেছি যে এখানে মোটামুটি উৎসব পরিবেশে ভোট গ্রহণ হয় এবং মানুষের সরব উপস্থিতি থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটগ্রহণ যে যে ভোটার সংখ্যা সেটি কিন্তু বাড়বে বলে আমরা ধারণা করছি এবং ভোটাররাও এবং প্রার্থী যারা আছেন তারা কিন্তু ব্যাপক প্রচারণা প্রচারণা চালিয়েছেন এবং আমরা দেখেছি যে শেষ দিনের যে প্রচারণা শেষ দিন বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা প্রচারণা চালিয়েছেন এবং তারা বলছেন যে তারা সাধারণ মানুষের পাশে থাকবেন এবং যারা ভোটার রয়েছেন তারা যেটি তারা যেটি তারা যেটি বলছেন যে তাদের তাদের পাশে যারা থাকবে তাদেরকে নির্বাচিত করবে আমি এখন চলে যাচ্ছি সেখানে আমাদের আমাদের আছেন সহকর্মী আতিয়া সজল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে নোয়াখালীর তিনটি উপজেলায় ভোট চলছে এবং এই তিনটি উপজেলায় কিন্তু যে চৌত্রিশ জন প্রার্থী রয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনশো চুয়ান্নটি কেন্দ্রে কিন্তু ভোট কেন্দ্র এখানে তিনশো সাতান্নটি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ কার্যক্রম চলবে এবং দেখতে পাচ্ছেন যে ভোটাররা কেন্দ্রে এসছেন আমরা রয়েছি এখন চ নোয়াখালীর কোম্পানিগঞ্জের চোর চরফকিরা যে এলাকা রয়েছে সেখানকার উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি সেখানে ভোটাররা এসছেন এবং লাইনে দাঁড়াচ্ছেন এবং এখনও গ্রহণ কার্যক্রম পুরোপুরি আসলে শুরু হয়নি এবং কেন্দ্র অনুযায়ী দেখে কেন্দ্র কেন্দ্রে প্রবেশ করেছে ভোটাররা এবং তারা কিন্তু কে কোন বুথের সিরিয়ালে দাঁড়াচ্ছে সে অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন আর আপনাকে যদি বলি এই তিনটি উপজেলার মধ্যে নোয়াখালীর সবচেয়ে মানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নোয়াখালীর কোম্পানিগঞ্জে অনুষ্ঠিত হবে বলে মানুষ মুখিয়ে রয়েছে এবং টান টান উত্তেজনায় কিন্তু সবার দৃষ্টি নোয়াখালীর কোম্পানিগঞ্জের উপজেলার দিকে কারণ হচ্ছে এখানে চারজন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এর মধ্যে বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী ওবাদুল কাদের ছোটো ভাই শাহাদ হোসেন উনি লড়ছেন টেলিফোন প্রতীকে É bom শরীফ চৌধুরী নামে পিপুল তা উনি আনারসপতিকে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি উনি এবং রয়েছেন মেজুর রহমান বাদল দোয়াত কলমপতিকে যিনি লড়বেন সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এছাড়াও ওমর আলী রাজ নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী রয়েছে মোটরসাইকেলপতিকে উনি এখানে লড়ছেন সব মিলে কিন্তু এখানে কিন্তু স্বাভাবিকভাবে দেখছেন যে লোকজন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছেন কারণ হচ্ছে যে এখানকার যিনি আওয়ামী লীগের সভাপতি রয়েছেন উপজেলায় উনি কাদের ওনার কিন্তু আবার আওয়ামী লীগ থেকে প্রার্থী ঘোষণা করেছেন আবার তার আপন ভাই কিন্তু এখানে প্রার্থী হয়েছেন যদিও ভাইয়ে বিরোধের বিষয়টি কিন্তু পুরো জেলা এবং উপজেলা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সব মিলে কিন্তু তিনটি উপজেলার মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জের আজকের যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে কিন্তু ইফেক্টিভ একটি নির্বাচন হয়তো এখন অপেক্ষা রয়েছেন এবং প্রশাসন থেকে শুরু করে সবাই উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে স্বাভাবিকভাবে নির্বাচনটি শেষ করার জন্য আমরা যাব চট্টগ্রামের নির্বাচনের পরিস্থিতি জানতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুর রহমান শফিক চট্টগ্রামের চারটি উপজেলায় কিন্তু আজকে তৃতীয় ধাপে নির্বাচন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি হচ্ছে চট্টগ্রামের বোয়ালকালি আনোয়ারা পটিয়া এবং এই যে চারটি উপজেলা নির্বাচন হচ্ছে আমি এই মুহূর্তে আনোয়ারা বরুমছাড়া জনতা সরকার প্রাথমিক বিদ্যালয়ে আমরা আছি এই মুহূর্তে মোটামুটি সেখানে যে মানুষের অর্থাৎ ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আমরা উৎস যারা ভোটাররা যারা ছিল তারা কিন্তু সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছে এই চট্টগ্রামের এই চারটি এই চারটি উপজেলা পরিষদ নির্বাচনে চারশো ছাপ্পান্নটি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার সাতান্নটি ভূতে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে প্রায় ভোটার রয়েছে চারটি চারটি উপজেলায় ভোটার রয়েছে প্রায় সাত লাখের বেশি এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে পর্যাপ্ত র্যাব বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি ষাটজন নির্বাহী এই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইখানে এই ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সকাল থেকে আমরা কোনো ধরনের এই চারটি উপজেলার মধ্যে আনোয়ারা এ বোয়ালখালী পটিয়া এই যে কোনো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কোনো কেন্দ্রে আমরা পর্যন্ত দেখতে পাইনি মানুষ নারী পুরুষ সর্বস্তর মানুষ এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা ভোট দিচ্ছেন তবে আনোয়ারাতে এখানে প্রায় এগারোটি ইউনিয়ন রয়েছে এবং আর এগারোটি ইউনিয়নে প্রায় চুয়াত্তরটি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে এখানে প্রায় এক লাখ নিরানব্বই আটানব্বই হাজার ভোটার রয়েছে এখানে দুইজন প্রার্থী রয়েছে একজন হচ্ছে আনারসের মোজাম্মল হক আর একজন হচ্ছে দোয়াত কলমের যে দোয়াত কলম দোয়াত কলমের এছাড়া চারজন তিনজন মহিলা প্রার্থী রয়েছে এবং ছয়জন বাই বাইস পার্সন বাইস চেয়ারম্যান রয়েছে এবং এখানে যে দুজন রয়েছে সেই হচ্ছে মোজাম্মাল হক এবং তহিদুল ইসলাম অর্থাৎ আনারস এবং দুয়াত খলমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এরকম আমরা লক্ষ্য করছি এই আনোয়ারায় এবং ঠিক একেবারে চন্দ্রনায়শের কথা বলতে গেলে চন্দ্রনাশও কিন্তু সেখানে দুজন প্রার্থী রয়েছে জসীম উদ্দিন এবং সেখানে জুনুজ দুজন প্রার্থী রয়েছে ঠিক একেবারে পতিয়ে কিন্তু পটিয়ে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে বল কিন্তু হাড্ডা হাড্ডে লড়াই হবে সেই যে এখানে প্রায় পাঁচ চারশো ছাপ্পান্নটি যে কেন্দ্র রয়েছে সেখান থেকে সকাল থেকে আমরা দেখেছি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি মোটামুটি লাইনে দাঁড়িয়ে কিন্তু সবাই ভোট দিচ্ছে তো এ ছিল আমার কাছে চট্টগ্রামে যে চারটি উপজেলায় যে ভোট হচ্ছে প্রায় সাত লাখের বেশি ভোট দিচ্ছে দিচ্ছে তার সর্বশেষ তথ্য এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ ফেনী এবং চট্টগ্রামে সকালের সময় আরও থাকছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আস্থান নাম বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল কন্টিনজেন্ট রয়েছে বুয়া শহরে একমাত্র এক্স রে মেশিন বিনামূল্যে সেবা পাচ্ছেন স্থানীয়রা এবার রেমালের ক্ষয়ক্ষতির খবর ঘূর্ণিঝড়ে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার শঙ্কা দক্ষিণাঞ্চলে অন্যতম অর্থনৈতিক সম্ভাবনার খাত চিংড়িতে ভেসে গেছে খুলনা বাগেরহাট সাতক্ষীরা চল্লিশ হাজারের বেশি ক্ষেত টাকার অঙ্কে যার ক্ষতি তিনশো বত্রিশ কোটি টাকারও বেশি এতে চলতি অর্থ বছরে চিংড়ি উৎপাদন নেমে আসতে পারে অর্ধেকে যার বড় প্রভাব পড়বে রপ্তানিতেও যদিও মৎস্য অধিদপ্তর বলছে ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগ নেবে তারা সহকর্মীদের সহায়তায় আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত আমার চারটে চারটে গেস্ট ছিল গলদার গের তারপরে আছে পাঙ্গাসের গের রুইর গের হ্যাঁ এই গের আমার পুরোটাই তোলা হয়ে গেছে আমার আশা ছিল তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো হলো যে গলদা চিংড়ি বিক্রি করবো কিন্তু এই এই পানিতে সব ভেসে গেছে রাস্তায় আসি এখন কীভাবে এই লোন শোধ করবো আর ছেলে মেয়ে বাঁচাবো কী করে আমার তো কোনো জায়গা জমি নেই চাষিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ এখানে কোনো মাছ পাওয়া যাবে বলে আমরা মনে করি না সরকারিভাবে যদি কোনো সহযোগিতা চাষীদের করা হয় তাহলে চাষিরা উপকৃত হবে আমরা যে সাথে কমিটমেন্ট করে যেসব চুক্তি করেছিলাম সেসব চুক্তিগুলো থেকেও আমরা বঞ্চিত হব এবং আমাদের ব্যবসায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে যেটা অর্থনীতিতেও ব্যাপক ক্ষতিগ্রস্ততা সাধন হবে তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা তাদের তালিকা পাঠিয়েছি আমাদের অধিদপ্তরকে এবং তাদেরকে যেন প্রণোদনা দেওয়া যায় এই ক্ষতি ক্ষতিভূষণের জন্য সেজন্য আমরা সুপারিশ করেছি রেমালের ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে খুলনার গাছে আছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন রুবেল এবং বাগেরহাটে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল প্রথমে যাচ্ছি রুবেলের কাছে ঘণিঝড় রেমালের প্রভাবে যে সমস্ত ক্ষতি হয়েছে তার ক্ষত চিহ্ন দিন দিন স্পষ্ট হয়ে উঠছে পাশাপাশি কিন্তু এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দুর্ভোগ কিন্তু বেড়েই চলেছে খুলনায় বিভিন্ন স্থানে যে বেরিবাদ ভেঙে গিয়েছে এবং অনেকেরই কিন্তু বাড়িঘর নদী পারে যারা বাস করেন তাদের বাড়িঘর তলিয়ে গিয়েছে আমি এই মুহূর্তে খুলনার পাইকগাছা উপজেলায় রয়েছি এবং এই জায়গাটিতে যে নদীটিতে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক তার পাশে বেশ কিছু বাড়িঘর ছিল সেই বাড়িঘর কিন্তু ভেঙে গিয়েছে এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু সেসব বাড়িঘর সংস্কার করার জন্য কিংবা বাড়িঘর পুনর্নির্মাণের জন্য চেষ্টাটি করছেন আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একদম নদীর গা ঘেঁষে বেশ কিছু বাড়ি ছবি যারা পুরোটাই কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালে একেবারেই নিমজ্জিত হয়ে ভেঙে গিয়েছে একই অবস্থা কিন্তু জেলায় কয়েক হাজার এই কাঁচা ঘর একই ভাবে এরকম ধসে গিয়েছে ভেঙেছে পুরো খুলনার উপজেলার একুশটি স্থানে পঞ্চান্নটি পয়েন্টে বেরিবাদ ভেঙে গিয়েছে এবং নদীর পার থেকে অসংখ্য এরকম বাড়ি আমরা দেখেছি মানুষ কাজ করে পুনরায় তাদের আসলে বাড়িটি নির্মাণের চেষ্টা করছেন ঘূর্ণিঝড় রেমালের পর এখন আসলে নদী পারের মানুষের মূল চ্যালেঞ্জই হচ্ছে নিজেদেরকে আবার টিকিয়ে রাখা এবং সেজন্য তারা সেই চেষ্টা করছেন বিভিন্ন স্থানে বেরিবাদ সংস্কার করছেন এবং বাড়িঘর স্বেচ্ছায় বেরিবাদ সংস্কার করছেন স্বেচ্ছাশ্রম দিয়ে পাশাপাশি যারা বাড়িঘর ছাড়া হয়ে গেছেন তারা বাড়িঘর নির্মাণে আবার চেষ্টা করছেন একটু বলে রাখি আজকে কিন্তু খুলনার এই পাইকগাসা উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন স্থানে পানি নিমজ্জিত থাকার কারণে এবং এর পাশাপাশি যদি আমি চিংড়ি ঘেরের কথা বলি চিংড়ি ঘেরেও কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয়েছে এই খুলনার পাইকগাসা উপজেলা জেলায় এখানে মোট সাত হাজার চিংড়ি ঘের ছিল তার মধ্যে পাঁচ হাজারই পানিতে হয়ে তলিয়ে গিয়েছে এবং মৎস্য অফিস থেকে আসলে বলা হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রণোদনও দেওয়ার চেষ্টা করা হবে এবং টাকার অঙ্কে বিশাল অঙ্কের টাকা কিন্তু ক্ষতি হয়েছে এই যে পুরো দক্ষিণাঞ্চলের মানুষ যে জিনিসের উপর আসলে মূলত নির্ভর করে তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখে সেই চিংড়ি ঘের কিন্তু অসংখ্য জায়গায় এই তলিয়ে গিয়েছে একটু বেরিবাদের কথায় আবার যদি ফিরি যে বেরিবাদ যে সমস্ত জায়গায় নষ্ট হয়েছে সব জায়গায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে তবে স্থানীয় মানুষ অভিযোগ করছেন যে পানি উন্নয়ন বোর্ড বছরের পর বছর শুধুমাত্র নামমাত্র সংস্কার করে যে সংস্কারে আসলে এই দুর্বল যে কোনো ঘূর্ণিঝড় বা সামান্য জোয়ার আসলেই সে সমস্ত বেরিবাদ ভেঙে যায় এই কারণে তারা কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডকে তারা আসলে বলছেন যে তারা স্থায়ী টেকসই স্থায়ী টেকসই বেরিবাদ আসলে নির্মাণ করতে চায় তো একইভাবে কিন্তু এই তারা টিম জেলায় আমরা খবর নিয়েছি খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাট যেসব জায়গায় ঘূর্ণিঝড় বেশি এফেক্টেড হয়েছে সেসব জায়গায় একষট্টি কিলোমিটার বেরিবাদ সংস্কার একষট্টি কিলোমিটার বেরিবাদ ভেঙে গিয়েছে তো এইসব জায়গায় এখন সংস্কারের কাজ চলছে তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত নিয়ে সবশেষ খবর আমরা একটু বাগেরহাটে যাব সেখানে আমাদের সহকর্মী জানাবেন সেখানকার খবর আলী একবার টুটুল বাগেরহাটের একেবারে নিম্ন অঞ্চল কিন্তু গত চার দিন ধরে এখনও পানিতে পানিতে নিম্নজ্জিত রয়েছে এবং অসংখ্য ঘর বাড়ি কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে আপনি জানেন যে আসলে এবার ঘূর্ণিঝড়ে কিন্তু সেই সিডরের চেয়েও আসলে বর্ঘ যে আঘাতটা এনেছিল ছিল সেই আঘাতের কারণে কিন্তু মানুষের ক্ষতি কম হলেও মাত্র একজন যে মানুষ গাছ পড়ে মারা গেল কিন্তু এবার কিন্তু ক্ষয়ক্ষণ সম্পদের অনেকটা বেশি হয়েছে যেমন রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং গাছপালা এবং বসত ঘর সব মিলে যদি বলি যে বাগেরাটি প্রায় ষাট হাজারের মতন বাড়ি ঘর আসলে সম্পূর্ণ বা আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে তারপরেও কিন্তু এখন জলাবদ্ধতার কারণে কিন্তু আসলে মানুষের নূতন করে আবার সেই দুর্ভোগ আবার সৃষ্টি হয়েছে কারণ অনেক জায়গায় পানি জোয়ার ভাটার পানি নামতে না পারার কারণে যে মানুষের আসলে এখন অনেক জায়গায় মানবতা আমি যেখানে আছি একেবারে বলা যায় প্রাণ সেখানেও কিন্তু এখন পানিতে বেশ কিছু ঘরবাড়ি বাড়ি এবং এমনকি পাকা ভবনের ঘরের সামনেও কিন্তু পানি রয়েছে যেখানে আসলে মানুষের দুর্ভোগ কর্মশ বাড়ছে এখান থেকে যদি পানি আসলে নিষ্কাশন না হয় তাহলে কিন্তু আসলে মানুষের যে বিভিন্ন রকমের পানি বিভিন্ন রোগ সেটা চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি একটু বলি যে আসলে সুন্দরবন সংলগ্ন যে শরণখোলা মোরলগঞ্জ এবং রামপাল এই তিনটা উপজেলায় কিন্তু আজকে যে নির্বাচনের নির্বাচন হওয়ার কথা ছিল উপজেলা নির্বাচনের সেই কিন্তু রয়েছে এর মধ্যেও কিন্তু আসলে মানুষের আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাও কিন্তু প্রতিবাদ হয়নি একমাত্র ঝড়ের কারণে কিন্তু মানুষ এখন কিন্তু অনেক কষ্টে রয়েছে এছাড়া যদি আমি বলি যে ভেরিবাদের কিন্তু অনেকটা অংশ কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ ভেঙে গেছে সেখানে কিন্তু তারা মেরামত চেষ্টা করছে পানির নগর কর্তৃপক্ষ আর এছাড়া যদি ত্রাণ সামগ্রী আসলে এখনো পর্যন্ত পৌঁছায় নাই কিন্তু তারপর মানুষ এখন অনেক জায়গায় খুবই এবং দুর্ভোগের মধ্যে পড়েছে তবে জলাবদ্ধতার কারণে আসলে মানুষের যে দুর্ভোগটা আরো বাড়িয়ে তুলেছে এই ছিল আমার কাছে বাগেরহাটের একেবারে প্রাণ কেন্দ্র খাদ্যার এলাকা থেকে আহ পানিবন্দী এলাকার মানুষের সব শেষ খবর এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট এবং খুলনায় বেসরকারি একটি ব্যাংক টিকিটে টাকা আটকে রাখায় হজ পালন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ছয়শ বিরাশি জন হজ যাত্রীর সমস্যা সমাধানে দুই দফা লিখিত নির্দেশ দিয়েও সমাধান পায়নি ধর্ম মন্ত্রণালয় তারপরও মন্ত্রী বলছেন অবিলম্বে সমস্যার সমাধান হবে নিজাম ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট সামর্থ্যবান মুসলমানের অত্যাবশ্যকীয় ইবাদত হজ বাংলাদেশ থেকে এবার হজ যাচ্ছেন পঁচাশি হাজারের বেশি মুসল্লি এখন পর্যন্ত হজযাত্রা নিয়ে বড় কোনো অভিযোগ পাওয়া না গেলেও ছশো বিরাশি জনের হজযাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা বেসরকারি একটি ব্যাংক হাজিদের টাকা আটকে রাখায় এই সমস্যা সৃষ্টি হয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে দুই দফা টাকা ছাড় করতে লিখিত নির্দেশ দেওয়ার পরও অর্থ ছাড় করেনি প্রিমিয়ার ব্যাংক জানা গেছে আকবর হজ গ্রুপ এবং নর্থ বেঙ্গল হজ ট্যুরস নামের দুটি এজেন্সির গাফিলতির কারণেই তৈরি হয়েছে এই সংকট আকবর গ্রুপের হাতে ছিল চারশো জন হজ যাত্রী আর বাকিরা নর্থ বেঙ্গল ট্যুরসের হাতে সব মিলিয়ে হজযাত্রীদের উড়োজাহাজের টিকিট বাবদ তেরো কোটি আঠাশ লাখ টাকা প্রিমিয়ার ব্যাংকে জমা আছে নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে টিকিট হবার কথা ছিল অনেক আগেই কিন্তু ব্যাংকের তরফে অর্থ ছাড় না করায় সেটি ঝুলে আছে ধর্ম মন্ত্রণালয়ের দুই দফা চিঠির কোনো উত্তর দেয়নি ব্যাংকটি মঙ্গলবার বিকেলে পল্টনে আকবর হজ গ্রুপের মূল অফিসে যায় সময় সংবাদ ক্যামেরায় কথা না বললেও কর্মকর্তারা জানিয়েছেন আকবর গ্রুপের কাছে প্রিমিয়ার ব্যাংকের মোটা অঙ্কের টাকা ঋণ আছে সেই টাকা শোধ না করায় হয়তো হাজিদের টাকা আটকে দিয়েছে ব্যাংকটি আচ্ছা মানে সেই জায়গাটা এটা আমাদের বসে দেবে না এটা হ্যাঁ ওরকম একটা আচ্ছা কিন্তু ওরা তো বসের সাথে কথা বলতে কমপ্লিট যে ছেড়ে দেবে এরকম একটা ইয়া কিন্তু দেওয়ার পরও ওরা এখন দিচ্ছে না অবশ্য ধর্মমন্ত্রীর আশা অবিলম্বে সমস্যার সমাধান হবে সব কিছু সমাধান হয়েছে ইনশাল্লাহ টেনশন করার কোনো কারণ নেই একদম সব কিছুই কমপ্লিট আমাদের কোনো কিছু তার কোনো সমস্যা নেই সকল ভিসা সম্পন্ন হয়েছে আর কি সকল ভিসা সম্পন্ন হয়ে গেলে আর কোনো কিছু বাকি থাকে না সমস্যার কথা স্বীকার করে আশ্বাসবাণী শুনিয়েছেন হাবের সভাপতিও শঙ্কা থাকার কোনো কারণ নেই এটা একটা রাষ্ট্রীয় আইন আর ব্যাংকগুলি রাষ্ট্রীয় আইন এবং বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম অনুসারে চলে সো এটা নিয়ে আমার মনে হয় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই নয় মে শুরু হয়েছে এবছরের প্রথম হজ ফ্লাইট হজ যাত্রার শেষ ফ্লাইট আগামী বারো জুন হাতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা জাতিসংঘে নিয়োজিত সদস্য শুধু নয় স্থানীয় জনগণের কাছেও আস্থার নাম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মিনুস্কা মিশনের বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল কন্টিনজেন্ট ব্যানমেড বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই হাসপাতালে আছে একমাত্র এক্স রে মেশিন যা বুয়া শহরের অন্য কোনো হাসপাতালে নেই জাতিসংঘে নিয়োজিতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি স্থানীয়দের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে বুয়া শহরের বাসিন্দাদের কাছে নির্ভরতার প্রতীক ব্যানমেড সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল রেজা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুই থেকে প্রায় এক ঘণ্টা উড়োজাহাজে পরে আরও প্রায় এক ঘন্টা হেলিকপ্টারে করে যেতে হয় বুয়ার শহরে এখানে জাতিসংঘের মিনস্কা মিশনে নিয়োজিত বাংলাদেশের দুটি কন্টিনজেন্ট এর মধ্যে একটি হচ্ছে মেডিকেল কন্টিনজেন্ট বেনমেট টু বাই টু জাতিসংঘের মিনুস্কা মিশন নিয়োজিত বিভিন্ন দেশের সদস্যদের চিকিৎসা সেবা দেয়া বেনমেডের মূল লক্ষ্য ও উদ্দেশ্য উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে করেছে এই জাতিসংঘ মিশনে নিয়োজিতদের পাশাপাশি স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে বেনমেড সপ্তাহে দুই দিন দেওয়া হয় এই সেবা মেডিট চিকিৎসার মান এই শহরের হাসপাতালগুলোর চেয়ে ভালো এমন দাবি স্থানীয়দের একটা হসপিটাল আছে কেটোলিক হসপিটাল মেশিনটো নষ্ট এক্স রে করবো দেখা তো খারাপ আর লেভেল টু এস টু এম বাইরে থেকে এক্স রে করতে থাকার লাগে এখান থেকে এমনি করা সবাই মেন খুশি জটিল অপারেশন থেকে শুরু করে জরুরি যে কোনো চিকিৎসা সেবা সবই পাওয়া যায় এখানে এখানে সেন্ট্রাল আফ্রিকান স্থানীয় ফোর্সেস লাইক ফাক্কা আর্মিং সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল আফ্রিকান পুলিশ এবং যার স্থিতির জনগণ আছেন আমাদের আশেপাশে তাদেরকেও আমরা ডেটা সেবা দিয়ে থাকি আমরা ইতিমধ্যে মাইন্ড ব্লাস্ট এবং লাইফ সাপোর্টের রোগী আমরা সফলভাবে ট্রান্সপোর্ট করেছি গত পাঁচ মাসের ভিতরে বুয়ার শহরে একমাত্র এই হাসপাতালেই আছে এক্সরে সুবিধা ফলে এখানকার সাধারণ জনগণও এখানেই ভিড় করেন বুয়ার শহরটা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের তৃতীয় বৃহত্তম শহর কিন্তু আপনি জেনে অত্যন্ত অবাক হবেন যে এত বড় একটা শহরে কোনো এক্সরে মেশিন নাই প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আমরা তাদের স্থানীয় জনগণদেরকে চিকিৎসা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বুয়ার শহরে চিকিৎসা সেবার অন্যতম নাম বাংলাদেশ কন্টিনজেন্টের বেনমিট জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত যারা সৈনিক রয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে এই কন্টিনজেন্টে কর্মরতরা শুধু তাই নয় স্থানীয় জনসাধারণও এখান থেকে বিনামূল্যে পাচ্ছেন স্বাস্থ্যসেবা বুলবুল রেজা সময় সংবাদ Bourg, Central African Republic. আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে চট্টগ্রামে ইউএন শান্তিরক্ষী র্যালি হয়েছে চট্টগ্রাম বিমান সকালে জহুরুল হক ঘাটি থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা পিস কিপার্স ডে রানের আগে চট্টগ্রাম অঞ্চলে নো কমান্ডার রিয়াল অ্যাডমিরাল খন্দকার অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে কার্যক্রম উদ্বোধন করেন র্যালিতে সশস্ত্র বাহিনীর সদস্য পুলিশ বাহিনীর সদস্য সহ শিক্ষার্থীরা অংশ নেন উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য রোল মডেল এভারেস্ট ও লোৎসে জয় করে দেশে ফিরলেন চট্টগ্রামের সন্তান বাবর আলী শাহ আমানত বিমানবন্দরে ফুরেল ভালোবাসায় শিক্ত হন তিনি পরে সাংবাদিকদের বলেন এভারেস্ট জয় করে ফেরার রাস্তা অনেক চ্যালেঞ্জিং ছিল একই অভিযানে দুটি পর্বত আরোহণ করলেও লোৎসে বিজয়কে স্মরণীয় বলছেন বাবর আলী বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস பாண்டே <laughs> அண்டி এভারেস্ট জয়ী বাবর আলীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা সন্তান সুস্থভাবে ফিরে আসাই আপ্লুত পরিবারের সদস্যরাও বীরের বেশে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে হাঁটা নিজ বাড়িতে পৌঁছান বাবর স্বপ্ন দেখেছিলেন এভারেস্টের উপর থেকে পৃথিবী দেখার সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী সদ্য পৃথিবীর সর্বোচ্চ পর্বতৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ পর্বত লোচ্ছে জয় করে নেপাল থেকে ঢাকা হয়ে চট্টগ্রামের শাহমানদ বিমানবন্দরে নামেন বাবর তাকে এক নজর দেখতে সেখানে ভিড় জমান নানা বয়সী মানুষ বাবর আলী প্রথম কোন বাংলাদেশি যিনি একই অভিযানে হিমালয়ে দুই শৃঙ্গ এভারেস্ট ও লোচ্ছেতে পৌঁছেছেন পর্বতারোহণের ভাষায় যাকে বলা হয় ডাবল হেডার গত ১৯ মে হালদাপাড়ের সন্তান ডাক্তার বাবর আলী এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা উড়ান ঠিক একদিন পরেই একুশে মে তিনি বিশ্বের চতুর্থ উচ্চতম স্থান লোচ্ছে পর্বতের শিখরে আরোহণ করে রেকর্ড করেন চট্টগ্রামে পথে দুঃসাহসিক সেই অ্যাডভেঞ্চারের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বাবর এই কি অভিযানে দুইটা আট মিটার পর্বত সবচেয়ে একটু মুশকিল আর কি সব সময় তো ওইটা এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ

এ শীর্ষ সংবাদ গুলো জানিয়ে দিচ্ছি আরেকবার এবং সাবেক আইজিপি বেঞ্জিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দুর্নীতিবাজের জন্য করা বার্তা হুশিয়ারি আওয়ামী লীগের রাঘবাল থেকে চুনপোটির ছাড় পাবে না কেউ বলছে দুদক এই ছিল সকালের সময় আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত ধন্যবাদ তানভিল আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে সঙ্গেই থাকুন সময়